তুহি তুহিন আপনি আইডি থেকে লিখেছেন শিশুর নামকরণের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি শিশুর নামকরণের ক্ষেত্রে আমরা ইসলামের কৃষ্টি কালচারের প্রতি খেয়াল রাখবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুর নামের প্রভাব তার জীবন উপরে পড়ে থাকে আজকাল আমরা অনেকেই আনকমন নাম রাখতে গিয়ে এমন সব উদ্ভট নাম রাখি শিশুর যার কুপ্রভাব শিশুর উপরে পড়তে আমরা দেখি অত্যন্ত পরিষ্কারভাবে এজন্য নামকরণের ক্ষেত্রে চারটি স্তরের কথা বললাম একরাম বলে থাকেন কন্যাশের আলোকে প্রথম স্তরের নাম এবং সবচেয়ে বেস্ট চয়েসের নাম হবে আবদুল্লাহ এবং আব্দুর রহমান বলে নামকরণ করা ছেলের ক্ষেত্রে আর মেয়ের ক্ষেত্রে আমাতুল্লাহ আমাতুর রহমান এভাবে নামকরণ করা দ্বিতীয় স্তরের যে নাম হবে সেটি হলো যত আল্লাহ তালার গুণবাচক নাম আছে সেগুলোর আগে ছেলেদের জন্য আব্দুন আর মেয়েদের জন্য আমাতন রেখে নামকরণ করা যেমন আব্দুর রাহিম আবদুল ওদুদ আব্দুল গফুর মেয়েদের ক্ষেত্রে আমাতুল রাহিম আমাতুল গফুর আমাতুল রাহিম এভাবে নামকরণ করা যেতে পারে আর নামকরণের ক্ষেত্রে তৃতীয় স্তর হলো ওই নাম যে নামগুলো নাবির নাম তাদের অনুসরণ করে আপনি ছেলেদের নাম রাখলেন এবং তাদের মহীষী কন্যা স্ত্রী তাদের নামে আপনি আপনার কন্যার নামকরণ করলেন সেই সাথে সাবায়ক রামের নামের সাথে তাবিদের নামের সাথে মিল রেখে আমাদের সন্তানদের নামকরণ করব ইসলামের পূর্বসূরি নেকাগণের নামের সাথে নামকরণ করে আমাদের সন্তানদের নামকরণ করব। আর নামকরণের ক্ষেত্রে চতুর্থ স্তরের নাম হলো সে নামগুলো যে নামগুলোর অর্থের মধ্যে ভালো কোনো বার্তা বহন করে ইতিবাচক কোনো কিছু বহন করে সুন্দর অর্থবহ যে কোনো নামই আমরা চয়েস করতে পারি এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে নামের অর্থের মধ্যে যেন উদ্ভট কোনো কিছু না থাকে এবং আপনার ভালো বার্তা বহন করার পরিবর্তে কোনো বাজে বার্তা বহনকারী কোনো অর্থ যেন না থাকে বা অনর্থক কোনো কিছু যেন না থাকে এরকম নামকরণ করা উচিত নয় আর নামের মধ্যে যদি শিরপূর্ণ কোনো কথা থাকে যেমন আজকাল যদি এই নামগুলো কমে গেছে একসময় আমরা শুনতাম যে আব্দুর রসুল মানুষের নামকরণ করা হচ্ছে অর্থাৎ রাসুলের গোলাম আমরা আমার রাসুল গোলাম নয় আমরা তাল্লার গোলাম তো এ জাতীয় নাম যে নামগুলোর অর্থের মধ্যে শীতপূর্ণ বিষয় রয়েছে বা ইসলাম বিরোধী কোনো কথা রয়েছে তাহলে সেক্ষেত্রে সে নামগুলো রাখা যায়জ নয় গুনাহের কথা সেগুলো যদি কেউ রেখেও থাকেন পরিবর্তন করা আবশ্যক